হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুমার বসন্ত আসাম। এই ভিডিওটি ডিএলএডর কোর্স 504 যে আছে প্রাথমিক পর্যায় গণিত শিক্ষণ, তার প্রথম অধ্যায়ের 10টা প্রশ্ন আলোচনা করা হব। তো প্রথম প্রশ্নটি হল চিন্তনের বাহক কি, আপনাদের স্ক্রিনত দেখিছে। ইয়ার শুদ্ধ উত্তরটি হল ভাষা। দুই নম্বর প্রশ্নটি আগবাড়ি, প্রজ্ঞাত্মক বিকাশের স্তর কেইটা, ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে চারিটা। এবার আগবাড়ি তিন নম্বর প্রশ্নটি, অবধারণাক কিহর ভেটি বুলি কোৱা হয়। আপনাদের প্রশ্নটি দেখিছে, অবধারণাক কিহর ভেটি বুলি কোৱা হয়, ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে চিন্তন। চারি নম্বর প্রশ্নটি আগবাড়ি, চিন্তন বিকাশের মৌলিক প্রক্রিয়া কেইটা, অর্থাৎ চিন্তন বিকাশের মৌলিক প্রক্রিয়া কেইটা, সেটাই হল মূল প্রশ্ন। ইয়ার উত্তর হল দুটা। এবার আগবাড়ি পাঁচ নম্বর প্রশ্নটি, প্রশ্নটি হল কোন স্তরত শিশুয়ে শব্দ উচ্চারণ কৰিব পৰা হয়। ইয়াৰ উত্তরটি হৈছে সংবেদন সঞ্চালনমূলক স্তরত। আপনাদের নিশ্চয় উত্তরটি দেখিছে স্ক্রিনত, সংবেদন সঞ্চালনমূলক স্তরত। এবার ছয় নম্বর প্রশ্নটি আগবাড়ি, কোন বছর বয়সত শিশুয়ে ডাঙর সংখ্যা লিখিব পৰা হয়। ইয়ার শুদ্ধ উত্তরটি আপনাদের পাব, শুদ্ধ উত্তরটি হৈছে এগারো বছর বয়সত। এবার আগবাড়ি সাত নম্বর প্রশ্নটি, কোন বছর বয়সত শিশুয়ে অঙ্কবর বুঝিব পৰা হয়। আপনাদের স্ক্রিনত প্রশ্নটি নিশ্চয় দেখিছে, কোন বছর বয়সত শিশুয়ে অঙ্কবর বুঝিব পৰা হয়। এই প্রশ্নটির উত্তর আপনাদেরও ভাবিব পাৰে, ইয়ার শুদ্ধ উত্তরটির আপনাদের মিলাই চাব পাৰে। ইয়ার শুদ্ধ উত্তরটি হৈছে সাত বছর বয়সত। এবার আট নম্বর প্রশ্নটি আগবাড়ি, কোন স্তরত শিশুর বোধ শক্তির বিকাশ হয়। আকো কৈছো, কোন স্তরত শিশুর বোধ শক্তির বিকাশ হয়। তার উত্তরটি হল বাস্তব কার্যকরীকরণের স্তর। আকো কৈছো, বাস্তব কার্যকরীকরণের স্তর। এবার ন নম্বর প্রশ্নটি আগবাড়ি, গণিত হৈছে সভ্যতার দাপোন, কথাহার কোনে কৈছিল। গণিত হৈছে সভ্যতার দাপোন, এই কথাহার কোনে কৈছিল। ইয়ার উত্তরটি হৈছে হকবেন, অর্থাৎ হকবেনে কৈছিল কথাহার। এবার পরবর্তী প্রশ্নটি আগবাড়ি, দশ নম্বর তথা আজির শেষের প্রশ্নটি হৈছে গণিত ভীতি মানে কি। গণিত ভীতি মানে কি, উত্তর হৈছে গণিতর প্রতি ভয় আর অমনোযোগিতা। আজি আমি দশটা প্রশ্ন আলোচনা করল। আপনাদের ডিএলএডর 504 ইউনিট ওয়ান আসে, ইউনিট ওয়ানত আসে শিশুয়ে গণিত কেনেক শিকে, তার আমি দশটা প্রশ্ন আলোচনা করল। যদিহে ভিডিওটি ভাল পাইছে লাইক করব, যদি চ্যানেলটলে প্রথমবার কারণে আছে সাবস্ক্রাইব করব, লগৰ শিক্ষক বন্ধুর মাজত
ভিডিওটো শেয়ার করব। আজিলৈ ইমানটা সামৰিছো, ধন্যবাদ।